শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 14 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দির বন্যাক্রান্ত 3,233টি পরিবারকে এককালীন অনুদান বললেন জেলাশাসক রোহন কুমার ঝা। এপ্রিল থেকে উপর্যপুরি দুবারের বন্যায় আসামে ক্ষতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাছাড় জেলায় গত 24 ঘন্টায় 9 জন কোভিড রোগীর সন্ধান, শেষমেশ কাছাড়ে জারি হয়ে গেল কোভিড বিধি। আগামীকাল শিলচর শহরে ফের হিমন্ত বিশ্ব শর্মা, চা খেতে যাবেন অনির্বাণের বাড়ি। শিলচরের একাংশ বাড়ি মালিকের বাড়াটে নির্যাতন, একাংশ মালিকই সহযোগিতা করছেন না বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়াটেদের। হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টে হিজাব মামলার শুনানি আগামী সপ্তাহে। 3,800 টাকা নয়, বন্যা পীড়িতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি কংগ্রেসের। বরাকের 2টিসহ 12 বাগান লিজ দিচ্ছে সরকার, বরাক উপত্যকার লঙ্গাই এবং ইচাবিল বাগান লিজের তালিকায়। লাভের মুখ দেখাতেই এই পরিকল্পনা বললেন রাজদীপ। রেশন কার্ডে আধার সংযুক্তি নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা। করোনার প্রকোপ বাড়ছে, ফলে নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। শুক্রবার থেকে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, স্বাগত মুখ্যমন্ত্রী হিমন্তের। এবং সর্বশেষ খবরটি হল, উত্তর পূর্বের ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সরবরাহ শীঘ্রই বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার 3,233টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মোট 1,22,85,400 টাকা এককালীন অনুদান হিসেবে রাজ্য সরকার প্রদান করবে। বুধবার একথা জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা। তিনি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী বন্যার্ত পরিবার এককালীন সাহায্য হিসেবে 3,800 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলায় এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি অনুদান লাভ করা পরিবারগুলোর মধ্যে 45 জনের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় তাদের হাতে নগদ টাকা তুলে দিতে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে বলেও তিনি জানান। এদিকে আগামী 15 জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন যে, মূলত 3টি পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজস্ব চক্রের চক্র আধিকারিক সরাসরি বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পাটোয়ারির প্রদান করা তালিকায় এবার স্বাক্ষর করছেন। তাছাড়া বন্যার ক্ষতিগ্রস্ত তালিকায় চূড়ান্ত করার পূর্বে অন্য আরেক ম্যাজিস্ট্রেট এই তালিকাকে রিভেরিফিকেশন করার নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। আগামী 15 আগস্টের মধ্যে হাইলাকান্দি জেলায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল ইত্যাদির সম্পূর্ণ তথ্য সামনে আসবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ডিমাহাসাও জেলায় ভূমিধসের ফলে রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় হাইলাকান্দিতে গত মে মাসের 1টি ও জুন মাসের 2টি অ্যালটমেন্টের চাল গণবন্টন প্রক্রিয়ার মাধ্যমে বন্টন করা সম্ভব হয়নি বলেও জেলাশাসক জানিয়েছেন। তিনি জানান, চলতি জুলাই মাসের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের চাল 17 জুলাইয়ের পর গ্রাহকরা লাভ করবেন। অপরদিকে আধার কার্ড সংযুক্ত ছাড়া ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন সামগ্রী পাবেন না গ্রাহকরা, এমন নির্দেশিকা বারবার জারি করা হচ্ছে। সে অনুযায়ী দৌড়ঝাঁপ করে কিছু গ্রাহক নিজের আধার কার্ড জমা দেন নির্দিষ্ট কার্যালয়ে, কিন্তু এখন দেখা গেছে গ্রাহকরা আধার কার্ড জমা দিলেও তাদের নাম সঠিকভাবে তোলা হয়নি। রেশনের খাতায় 5 জন সদস্য থাকলে নাম উঠছে 3 জনে, আর ন্যায্য মূল্যের দোকানদাররাও রেশন সামগ্রী দিচ্ছে নাম থাকা 3 জনকে। তাদের সাফ কথা, সরকারি নির্দেশ রয়েছে নম্বর অনুযায়ী সরকারি যন্ত্রে টিপ দেওয়ার পর যাদের নাম উঠে আসবে তাদের নামেই দেওয়া হবে রেশন সামগ্রী। এই সমস্যা লক্ষ্মীপুর মহকুমার অধিকাংশ গ্রাহকদের ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবার আছেন যারা ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন সামগ্রী দিয়ে আহার করেন, হঠাৎ এই সমস্যা নেমে আসায় তারা এখন চুকে পথ দেখছেন না। অনেকে বলেন করোনাকালে লকডাউন থেকে আয় বাড়েনি, এরপর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে ঋণ করে পরিবার চলছে। এমন পরিস্থিতিতে ন্যায্য মূল্যের দোকান থেকে রেশনই ছিল তাদের শেষ ভরসা, কিন্তু তাতেও খুব বসানো হয়েছে। তাই নাম ঠিক করতে রুজি রোজগার ফেলে দৌড়তে হচ্ছে লক্ষ্মীপুর খাদ্য সরবরাহ বিভাগে, কিন্তু তারপরও কাজ হচ্ছে না। বিপরীতে দেখানো হচ্ছে নানা অজুহাত, লক্ষ্মীপুর খাদ্য সরবরাহ বিভাগে পর্যাপ্ত কর্মী নেই, তার জন্য একজন বেসরকারি কর্মীকে রাখা হয়েছে বিভাগে, যার কাজ গ্রাহকদের নাম সরকারি যন্ত্রে আপলোড করা। 2022 সালের মধ্যে আধার কার্ডযুক্ত সবার নাম সরকারি যন্ত্রে আপলোড করা হবে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, আপলোড ব্যবস্থা সরকারি কর্মী না থাকায় এর সুযোগ নিয়ে ওই বেসরকারি কর্মী গ্রাহকদের নাস্তানাবুদ করছেন, মর্জি মতো আপলোড করছেন গ্রাহকদের নাম, আর যারা এই বিষয়ে অবগত নন তাদের নাম আপলোড করতে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অপরদিকে এপ্রিল থেকে উপর্যপুরি দুবারের বন্যায় আসামে ক্ষতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় মোকাবিলা দফতর প্রাথমিকভাবে যে ক্ষতির তালিকা তৈরি করেছে তাতে এই ইঙ্গিত পাওয়া গেছে। দফতর সূত্রে আরও জানানো হয়েছে দুবারের বন্যায় মোট 54 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়াও ভূমিস্খলন এবং ভূমিধসের ফলে বিস্তর সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। বিশেষত ডিমাহাসাও সহ বেশ কয়েকটি জেলায় ভূমিধসের ফলে রেল এবং সড়ক যোগাযোগ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত জেলায় 200টি বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রায় 21,000 বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বন্যার জলে। তাছাড়াও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 2,03,000 লোক, মারা গেছেন 192 জন মানুষ। তাছাড়াও বন্যা দুর্গত জেলাগুলো থেকে যেসব প্রতিবেদন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে 53,781 জীবজন্তু বন্যার জলে ভেসে গেছে, 2,40,000 জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাছাড়াও বন্যা দুর্গত জেলায় বিভিন্ন সড়ক সেতু এবং কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা সূত্রে এই তথ্য জানা গেছে। অপরদিকে শেষমেশ কাছাড়ে জারি হয়ে গেল কোভিড বিধি। বুধবার জেলায় 9 জন পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে জেলায় গত 2 সপ্তাহে 33 জন করোনায় আক্রান্ত হয়েছে। রোগীরা হোম আইসোলেশনে থাকলেও জেলা প্রশাসন কোনো ঝুঁকি নিতে রাজি নন, ফলে বুধবার রাতেই কোভিড বিধি জারি করা হলো। বিধিগুলো অবশ্য সেই আগের মতোই, অর্থাৎ জেলার সব সরকারি বেসরকারি অফিসে কর্মীদের মাস্ক পরে যেতে হবে, সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক, কোনো জমায়েতে গেলে প্রত্যেককেই মাস্ক পরে যেতে হবে, এছাড়া দোকানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পেট্রোল পাম্পগুলোতে মাস্ক না পরে গেলে জ্বালানি দেওয়া হবে না। অপরদিকে করোনার প্রকোপ বাড়ছে, ফলে নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। করোনা ঠেকানোর ক্ষেত্রে সরকারের হাতে সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভ্যাকসিন, বা আরও নির্দিষ্টভাবে বললে বুস্টার ডোজ। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আগামী 15 জুলাই থেকে 75 দিন বিনামূল্যে 18 বছরের বেশি বয়সীদেরও বিনামূল্যে দেওয়া হবে বুস্টার ডোজ। বুধবার এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী দেশজুড়ে প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এতদিন শুধু 60 ঊর্ধ্ব নাগরিকরাই বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতে, 60-এর নিচের নাগরিকদের বুস্টার নিতে হতো পয়সা দিয়ে, যার জেরে বুস্টার নিয়ে সেভাবে উৎসাহ চুকে পড়ছিল না। এদিকে নতুন করে করোনা চুক রাঙ্গানো শুরু করেছে, চতুর্থ ডোজের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই অবস্থায় বুস্টার ডোজে উৎসাহ বাড়াতে সেটিও বিনামূল্যে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। অপরদিকে আগামীকাল শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে এসে সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদমারিতে চা খেতে যাবেন তিনি। গুয়াহাটি সূত্রে এই খবর জানা গেছে। ভয়াবহ বন্যার সময় 26 জুন শিলচর সফরে এসে NDRF-এর বুটে করে জল থইথই চাঁদমারি রোডের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন হিমন্ত বিশ্ব। কথা বলেছিলেন বন্যা বিধ্বস্ত মানুষের সঙ্গে। ওই সময় গলাজল ব্যঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির দেওয়ালের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বুটের দিকে হাত নেড়ে ইঙ্গিত করছিলেন স্থানীয় তরুণ অনির্বাণ দে। তার হাতে ছিল একটি মণিপুরী গামছা। বিষয়টি নজরে পড়তেই হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে NDRF-এর 2 জওয়ান সাঁতরে এগিয়ে গিয়ে কাঁধে করে মুখ্যমন্ত্রীর বুট পর্যন্ত নিয়ে এসেছিলেন অনির্বাণকে। অনির্বাণ তখন গামছাটি পরিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন। ও ভয়াবহ ওই পরিস্থিতির মধ্যে এমন সম্মান পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই বলেছিলেন, কিছুদিনের মধ্যে শিলচর আসছি, তোমার বাড়িতে চা খেয়ে যাব। বিষয়টিকে তখন কথার কথা বলেই ধরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী সহ অন্যরা। একই ধারণা ছিল অনির্বাণ ও তার পরিবারের। কিন্তু জানা গেছে বন্যার সময় দেওয়া ওই কথা রাখতে শিলচর সফরে এসে অন্যান্য কর্মসূচির সঙ্গে অনির্বাণের বাড়িতেও চা খেতে যাবেন মুখ্যমন্ত্রী। খবরটা শুনে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না অনির্বাণের, ভাবছিলেন এভাবে কত লুক্ষিত কথা দেন মুখ্যমন্ত্রী, কিন্তু সরাসরি আসার ইচ্ছা প্রকাশ করবেন এটা সত্যি অপ্রত্যাশিত। এই খবরে এখন খুশির শেষ নেই অনির্বাণদের পরিবারে। তার কথায়, আমরা একেবারে সাপুষা সাধারণ মানুষ,
এমন সাধারণের ডাকে যিনি সাড়া দিতে চলেছেন তিনি সত্যি ব্যতিক্রমী মনের মানুষ। অনির্বাণ বলেছেন তার বিশ্বাস মুখ্যমন্ত্রী চা খেতে এলে এলাকার উন্নয়নের পথ খুলতে পারে। চায়ের এই চর্চায় অবহেলিত চাঁদমারি এলাকার কথা তিনি তুলবেন মুখ্যমন্ত্রীর কাছে। অপরদিকে হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এন বি রমনা অ্যাডভোকেট প্রশান্ত ভূষণকে বলেছেন আগামী সপ্তাহে উপযুক্ত বেঞ্চের সামনে এই আবেদনের শুনানি হবে। উল্লেখ্য, মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে চলেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এর আগে শেষবার 26 এপ্রিল এই মামলাটি উত্থাপিত হয়েছিল প্রধান বিচারপতির সামনে। সেই সময় প্রধান বিচারপতি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করার আশ্বাস দিয়েছিলেন। এরপর 23 মে থেকে 10 জুলাই শীর্ষ আদালতে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল। সেই সময় শুধুমাত্র জরুরি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। কর্ণাটক হাইকোর্ট এর আগে রায় দেয় হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়, সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণীকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানির দিনক্ষণ অবশ্য এখনও ঠিক হয়নি, তবে জানানো হয়েছে আগামী সপ্তাহেই মামলাটি শুনবে শীর্ষ আদালত। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পাইপলাইন মারফত ঘরে ঘরে গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সেই অনুযায়ী পাইপলাইন বসানোর পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দাবি করেছেন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও শ্রম দপ্তরের মন্ত্রী আসামের রামেশ্বর তেলি। শিলং ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন তেল ও গ্যাসের দাম বাড়ছে, এটা সত্যি কথা। কিন্তু মনে রাখতে হবে এই তেল ও গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে, ফলে বিদেশে যখন তেল ও গ্যাসের দাম বেড়ে যায় তখন দেশের সাধারণ গ্রাহকদেরও অতিরিক্ত বোঝা বইতে হয়, কারণ তেল এবং গ্যাসের দামে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। উল্লেখ্য, ইউপিএ আমলের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে যখন পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $125 ছাড়িয়ে দিয়েছিল, তখনও কেন্দ্রীয় সরকার কীভাবে 80 টাকায় জ্বালানি সরবরাহ করত। এই প্রসঙ্গ টেনে সাংবাদিকরা কেন্দ্রীয় মন্ত্রীকে চেপে ধরলে রামেশ্বর তেলি জানান, ভারতের 83% তেল বিদেশ থেকে কিনতে হয়, ফলে বিদেশের দাম বাড়লে কেন্দ্রীয় সরকারের আর করার কিছুই থাকে না। তবে আমজনতা হিসেবে তিনিও চান গ্যাস এবং জ্বালানির দাম যাতে না বাড়ে, কারণ এই দুটোর মূল্যবৃদ্ধির নিটফল হলো সাধারণ দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। কাজেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনিও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই দুটো পণ্য যাতে থাকে সেটা নিশ্চিত করতে চায় সরকারও। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলে, আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলো দাম বাড়াতে বাধ্য হয়। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে যাতে আরও নতুন নতুন তেলকূপ খুঁজে পাওয়া যায় সেজন্য তার মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের সঙ্গে মেঘালয়ে নতুনভাবে অপরিশোধিত তেলের সন্ধান করছে। এজন্য মেঘালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে ONGC, কিন্তু মুষলধারে বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের জন্য এই কাজ পিছিয়ে যাচ্ছে। মেঘালয় রাজ্যের 62% মানুষকে উজ্জ্বলা যোজনার অধীনে আনার জন্য প্রয়াস চালাচ্ছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। এই লক্ষ্যমাত্রা যাতে শীঘ্রই পৌঁছানো যায় সেজন্য মেঘালয় সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ টেনে রামেশ্বর তেলি জানিয়েছেন, এ পর্যন্ত সারা দেশে 9 কোটি মহিলাকে বিনামূল্যে LPG সংযোগ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন গরিব মহিলাদের জন্য এই যোজনার বাস্তবায়ন বহু দুস্থ মহিলাকে উপকৃত করেছে। তিনি জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে পাইপলাইন মারফত ঘরে ঘরে গ্যাস সরবরাহের জন্য ইন্দ্রধনুষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। এদিন তিনি বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ অফিসারদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।